আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দিয়ে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে দেশের বিরাট একটি অংশ, ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের 10 জেলার প্রায় 30 লাখ মানুষ, বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের সাথে পুরো দেশের রেল যোগাযোগ, মহাসড়কে উঠে গেছে বন্যার পানি, সৃষ্টি হয়েছে তীব্র যানজট, অচল হয়ে পড়েছে 11 জেলার 1500 মোবাইল টাওয়ার। তবে প্রশ্ন হচ্ছে, এত পানি আসছে কোথা থেকে? ভারতের ত্রিপুরা সহ আশেপাশের 6টি জেলায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়ে এসব জেলার বেশিরভাগ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। অন্যদিকে প্রবল বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য অববাহিকাতেও। পরিস্থিতি মোকাবেলায় মধ্য ত্রিপুরার বিশাল জলাধার ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের স্ল্যাব খুলে দিয়েছে ভারত। এতে দেশের 10 জেলার 357টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রাম হাঁটু পানিতে তলিয়ে গেছে, এতে ব্যাহত হচ্ছে সড়কে যান চলাচল। দেশের 11টি জেলায় মোট 1510টি মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে, ফলে এসব এলাকায় মোবাইল ও ইন্টারনেট যোগাযোগ প্রায় বন্ধ হয়ে পড়েছে। একদিকে নেই মোবাইল নেটওয়ার্ক, অন্যদিকে পানির প্রবল স্রোতের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম, নেই বিদ্যুৎ সংযোগও। প্রয়োজনের তুলনায় অপ্রতুল সাহায্য কঠিন করে তুলেছে সেখানকার মানুষের পরিস্থিতি। এদিকে ভারতের বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো 2টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েক হাজার শিক্ষার্থী। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। তারা বলেন, ভারতের সাথে 54টি অভিন্ন নদীর মধ্যে 19টিতেই অবৈধভাবে বাঁধ তৈরি করেছে ভারত। গ্রীষ্মকালে কৃষক চাষের জন্য পানি পায় না, কিন্তু বর্ষায় পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে বন্যার সৃষ্টি করে ভারত। চারিদিকে এমনিতেই পানি, তখন তারা বাঁধ খুলে দেয়, আমাদেরকে পানিতে ডুবে মরতে হয়। এই হাসিনার ফ্যাসিস্ট সরকার ছিল ভারতের গোলাম সরকার। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান এবং বিনা নোটিশে পানির গেট খুলে দেওয়ায় ভারতের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এই 2 কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করেছে বলে জানান নাহিদ ইসলাম। পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ভারতের সঙ্গে বন্ধুপ্রতিম সম্পর্ক রেখেই তিস্তা সহ অভিন্ন নদীতে নিজেদের অধিকারের বিষয়ে ভারতের সঙ্গে কথা বলা হবে, প্রয়োজনে আন্তর্জাতিক অঙ্গনে যাবে অন্তর্বর্তী সরকার। অন্যদিকে বাংলাদেশে বন্যা ত্রিপুরার বাঁধের পানি ছাড়ার কারণে নয়, বরং ভারত ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের জন্য হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা একযোগে কাজ করছেন। পানিবন্দী ও ক্ষতিগ্রস্তদের জন্য 1359টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে প্রায় 18,000 মানুষ এবং প্রায় 4,000 গবাদি পশু আশ্রয় নিয়েছে। বন্যা কবলিত জেলাগুলোয় ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। 6 জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দেওয়ার জন্য 309টি মেডিকেল টিম কাজ করছে। বন্যা কবলিত সব জেলায় মোবাইল নেটওয়ার্ক চালু রাখার পাশাপাশি দ্রুত টাওয়ার মেরামতের জন্য নিজেদের সব দপ্তর ও সংস্থার কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেছে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এছাড়া বন্যা কবলিত এলাকার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ববাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সহায়তায় 5টি ভিস্যাট ফেনীর জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আরও 5টি ভিস্যাট।
আবহাওয়া সংস্থাগুলো জানিয়েছে, আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও এর কাছাকাছি উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ সময় বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরে উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাগুলো। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে এবং অন্যান্য কারণ আপনারা জানেন।